এমন একটা মুহূর্ত যে কথা বলার মতো পরিস্থিতি ঠিক নেই। অসাধারণ একজন অভিনেতা, অসাধারণ একজন ভালো মানুষ রুবেল ভাই অসময়ে চলে গেলেন। আমাদের সবাইকেই চলে যেতে হবে, কিন্তু অসময়ে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। আমার যাওয়ার কথা ছিল তার পেয়ারার সুবাস দেখতে, আমার অধিবেশনের জন্য আমি যেতে পারিনি, কিন্তু তার মধ্যেই শুনলাম যে এই এরকম একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। তার আত্মার শান্তি কামনা করেছি। আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে একটি চলচ্চিত্র অভিনয় করার, হুমায়ুন আহমেদের চন্দ্রকথা। তখন বেশ কিছু দিন একসাথে কাটিয়েছিলাম। তার সরলতা, তার অসাধারণ অভিনয় ক্ষমতা আমাকে সবসময় মুগ্ধ করেছে, মুগ্ধ করবে। তার ভালো ভালো বেশ কিছু কাজ রয়ে গেছে, বিশেষ করে জাতির জনক তিনি অসাধারণ একটি সিনেমাতে অভিনয় করেছেন। আমি তার শোক সন্ত্রস্ত পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি, তার আত্মার জন্য আমরা সবাই দোয়া করব, এবং আমরা সবাই অন্তর থেকে চাইব এরকম আহমেদ রুবেলের মতো যেন অসময়ে কেউ চলে না যান। হুমায়ুন ফরিদি ছিলেন শুধু ব্যতিক্রম, আবার হুমায়ুন ফরিদি ভাই এসেও যে অভিনয়ের ধারা তৈরি করে গেলেন সেই ধারাতে আবার বিশ্বাসী ছিলেন। এটা একটা লম্বা সময়ের দরকার এটা বিশ্বাস করেন। তো ওনার সেই আক্ষেপটা ছিল যে বিকজ উনি যে এই ধরনের ট্যালেন্টেড অভিনেতা তাকে আসলে তখন মেইন স্ট্রিমে সেভাবে কাজে লাগানো হয়। আসলে ফিল্মে তো আসলে কমার্শিয়াল আর অল্টারনেটিভ ওয়ে বলতে কিছু নেই, ভালো ফিল্ম এবং খারাপ ফিল্ম আমি বিশ্বাস করি এটা। কিন্তু তিনি বেশ কিছু ভালো সিনেমায় অভিনয় করে গেছেন। গতকালকেও যেটা রিলিজ মানে প্রিমিয়ারশো যেটা ছিলেন পেয়ারের সুবাস, আমার যাওয়ার কথা ছিল, আমার যেহেতু অধিবেশন ছিল আমি যেতে পারিনি। আমি সেখানেই বসেই রাতের বেলা নিউজটা পেলাম, তখন আমার অধিবেশন চলছিল, যে এরকমভাবে আমাদেরকে ছেড়ে হঠাৎ করে চলে গেছেন নিঃসঙ্গে নিঃশব্দে। তা আমার কাছে মনে হয় যে আসলে ওনার যে অভিনয়শৈলী বা অভিনয় দক্ষতা ওনাকে আরও ব্যাপক অর্থে ব্যাপকভাবে ব্যবহার করা যেত। সো উনি আর নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তার বিধি আত্মার শান্তি কামনা করছি। এবং আমি এইটাই বলবো সবাইকে যে এইভাবে যেন হঠাৎ করে মানে কেউ বিদায় না নেয়। মানে আমার কথা হচ্ছে এরকম গুণী মানুষগুলি কিন্তু আমাদের দরকার। এই গুণী মানুষগুলো, এই গুণী অভিনেতারা যদি চলে যান, আমাদের পরবর্তী জেনারেশন কার কাছ থেকে অভিনয় শিখবে? কারণ এটা একটা অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি কখনই পূরণ হবে না। আমি তার বিধি আত্মার শান্তি কামনা করছি। রুবেলের কথা বলতে গেলে আমার কথা বলাই, কালকে যখন আমি জানতে পারলাম আমার এত স্নেহভাজন, এত কাজ করেছি, লাস্ট একটা দীর্ঘ ধারাবাহিকে মুখ্য চরিত্র করছিল জিন্দাবাহারে আমার লেখা, এবং আমার এত অনুগত ছিল, আমি অনেক কমপ্লেন শুনতাম যে ঠিক মতো যায় না ও, কিন্তু আমি দেখেছি যে আমি যদি কোনো নাটক অভিনয় করেছি আমার ডিরেকশন সময়ের আগে যে সে বসে থাকত, আর এত প্রাণ খোলা, আমার এত কাছের, আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছে কালকে রাত্রি থেকে যে এটা কী করে সম্ভব, কী করে সম্ভব আমাদের চেয়ে কত ছোট বয়সে তার একটা স্ট্রোক হয়ে গেল, এবং মুহূর্তে আমাদের কোনো সুযোগও দিল না, আমাদের কোনো সুযোগও সে দিল না। কোন অভিমান থেকে কি হলো? তবে তার অভিনয়, মানুষ হিসাবে তার যে সততা আছে, কারণে সে আমাদের মুক্তি বেঁচে থাকবে যতদিন আমরা বেঁচে থাকবো। হায় রুবেল, খুবই স্নেহের এই কারণে যে অনেক ছোট বয়সে 1987 সালে ঢাকা থিয়েটারে যোগ দেয়, তারপর হাতদায় কীর্তনকলা, কেরামতঙ্গ, জৈবিক নামন, বনপাংশু, একাত্তরের পালা, সকল নাটকগুলিতে অভিনয় করে সে ঢাকার মঞ্চে বা বাংলাদেশের মঞ্চে এই কথাটি প্রমাণ করতে পেরেছিল যে সে একজন জাত অভিনেতা। তার দেহসষ্টক, তার কণ্ঠস্বর সব মিলিয়ে বাংলা মঞ্চে যে অভাবটি ছিল সেটি সে পূরণ করেছিল। কিন্তু আমাদের একটু দুঃখ এরকমও আছে যে সে মঞ্চে স্থায়ী হলো না, না হয়ে সে অবশ্য অন্য জায়গায় বিস্তৃত হয়েছিল, টেলিভিশন এবং চলচ্চিত্রে সে তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। আসলে একজন মানুষ সারাটি জীবন অভিনয় করেই কাটাতে চেয়েছে, অন্য কোনো কাজ নয়, ব্যবসা নয়, চাকরি নয়,
শুধু অভিনয় করে বেঁচে থাকে, এরকম হাতে গোনা কয়েকজন বাংলাদেশে আছে। তাদের মধ্যে আমার এই অনুযোগপতি অভিনেতা ঢাকা থিয়েটারের সদস্য সেও একজন, এবং সেটি সে তার শেষ দিন পর্যন্ত অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে সে প্রমাণ করেছে। অর্থাৎ গতকাল যখন সে পেয়ারার সুবাস চলচ্চিত্রটির প্রিমিয়ার শোতে গেছে, নিজে গাড়ি চালিয়ে গেছে, পরিচালক আমাদের আতিককে নিয়ে, নুয়ালম আতিককে নিয়ে বসুন্ধরার গাড়ি পার্কিংয়ে যে গাড়িটা থামিয়ে সে গাড়ি থেকে নামার পরে দুটো বা তিন কদম যাওয়ার পরে সে পড়ে যায় এবং মারা যায়। বিষয়টি এই জন্য বললাম গুরুত্বপূর্ণ যে কালো সে একটি চলচ্চিত্রের কাজেই গিয়েছিল, এমন নয় যে কোথাও দাওয়াত থেকে গিয়েছিল। অর্থাৎ একটা মানুষ পুরো জীবনটা অভিনয় শিল্পের পিছনে দিয়েছে। সুতরাং এরকম মানুষের প্রস্থান আমাদেরকে কেন, শুধু নাট্যকর্মী সংস্কৃতিকর্মীদের নয়, আমার মনে হয় আমাদের শিল্পর যে রস যারা গ্রহণ করে দর্শক, সেই দর্শকদের জন্য একটি বিরাট একটি ক্ষতির কারণ বলে আমরা মনে করি। আমাদের মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং একই সাথে আমাদের দর্শকগুলো এরকম একজন সু অভিনেতার অভিনয় আর দেখবে না, এই দুঃখটা আমাদের সবারই চিরদিনের জন্য থাকবে। তার শিল্পী সত্তাকে বিক্রি করে দেয়নি কখনো, সে কাজের জন্যে বিভিন্ন মানুষের কাছে ছোটেনি কখনো, সে কারণে হয়তো তাকে অনেকে ভাবতে পারে সে বোধহয় অনেক অহংকারী ছিল, কিন্তু আমার কাছে কখনোই তা মনে হয় না। সে ভালো কাজের জন্যে শিল্পের প্রতি সে হাইলি ডেডিকেটেড ছিলেন। আহমেদ রুবেল সম্পর্কে একটা কথাই আমি বলতে চাই, সে আসলে নিজের শিল্পী সত্তাকে কখনো বিক্রি করেনি, সে মাথা উঁচু করে নিজের আত্মসম্মান নিয়ে, শিল্পের প্রতি সম্মান নিয়ে, শিল্প বোধ নিয়ে চলে গেলেন ফাইনালি। যে চলে যাওয়াটা আমরা কখনোই ভাবিনি, বাংলাদেশের কোনো মানুষই এটা ভাবতে পারেনি যে আহমেদ রুবেলের মতো এইরকম একজন মানুষ এইভাবে হুট করে চলে। সবচেয়ে বড় কথা, ওনার একটা চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে আসার মানে এসেও পৌঁছেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হলে ঢুকতে পারলেন না, তার আগেই উনি চলে গেলেন।